জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান মোহন বসু জনগণের উদ্দেশ্যে বলেন, এই শহরের মানুষ এর আগেও অনেক সমস্যার মোকাবিলা করেছেন, করোনা পরিস্থিতিতে তারা যেন সরকারের নির্দেশ মেনে চলেন। এই সময় অসহায় মানুষদের দায়িত্ব প্রত্যেকে পালন করলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। পাশাপাশি তিনি আরও বলেন, অসুস্থ থাকার সময় বাড়ি থেকেই তিনি পুরসভার সমস্ত খোঁজখবর রাখতেন। সাধারণ মানুষের সাহায্যের জন্য পুরসভা সবসময় প্রস্তুত রয়েছে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে অহেতুক হয়রান করার অভিযোগ আনেন পুলিশের বিরুদ্ধে। আমি তো জলপাইগুড়ি শহরবাসীকে একটাই বলব যে এর আগেও অনেক সমস্যার মোকাবিলা এই শহরের মানুষ করেছে। জলপাইগুড়ি শহরবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা সরকারের নির্দেশগুলো পালন করুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন, আর লকডাউন, বাইরের থেকে কেউ যার বাড়িতে আসুক না কেন তাকে অন্তত একটু মেডিকেল টেস্ট করে 14 দিন অন্তত তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখাটা উচিত।